أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما. أما بعد فقد قال الله جل وعلا في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی، دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. اللہم وعلى آل سيدنا. اے رضا خود صاحب قرآن ہے مدح حضور. اے رضا اچھے رضا میٹھے رضا پیارے رضا. اے رضا خود صاحب قرآن ہے مدح حضور. تجھ سے پھر ممکن ہے کب مدحت رسول اللہ کی. اللہم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بعد عدو إلا المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولايا صل وسلم وبارك عليه. উপস্থিত শ্রদ্ধাভাজন আরাকিন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, মহতরম মোতওয়াল্লি ও আরাকিন অত্র জামে মঠ, এডানে কথা বললে সম্ভব ইন্দরে মহতরম মোতওয়াল্লি ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি, আরাকিন মেম্বরান গাউসিয়া কমিটি বাংলাদেশ,
এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে জিলকত শরীফের দ্বিতীয় জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বেরাদারান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন কাছে দূরে দেশে প্রবাসে, সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহান বায়সে কৌনু মাকা রুহে ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহাব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন, আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, গতকাল পহেলা জুন বৃহস্পতিবার আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশের আন্তরিক সহযোগিতায় এশিয়া খ্যাত সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুবুল আউলিয়া শাইখুল মাশায়েখ সৈয়দুল আউলিয়া হুজুর আল্লামা শাহ সুফি হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির 64তম সালানা উরুস মুবারক অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই ওরসে পাক অনুষ্ঠিত হয়েছে। একেবারে সকাল থেকে, সকাল 9টা থেকে কর্মসূচি আরম্ভ হয়েছে। প্রথম অধিবেশনে পবিত্র কালামে পাকের খতম, কুরআনুল করিমের খতম, সহি বুখারী শরীফের খতম, মজমুয়ে সলাওয়াতুর রসুল শরীফের খতম, খতমে গৌসিয়া শরীফ এবং খতমে গিয়ারবি শরীফ, এরপর মিলাদ কিয়াম সালাতু সালাম, আখিরি মোনাজাত জোহরের নামাজের মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্ত হলো। এরপর বিকেল 3টা থেকে শুরু করে একেবারে মগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়ার শিক্ষার্থীদের পক্ষ থেকে হাম কুরআনুল করিমের তেলাওয়াত, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গজল হুজুরে কাবলার শানে মানকাবাত এবং আরবি বাংলা ইংরেজি উর্দু ফার্সি বিভিন্ন ভাষায় আমার হুজুরে কাবলার জীবন ও কর্মের উপর ছাত্রদের বক্তব্যের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হয়েছে। এরপর বাদ মাগরিব তৃতীয় অধিবেশন, সেখানে অতিথিবৃন্দের বক্তব্য, ওলামা ইকরামের আলোচনা এবং সেটাও আলহামদুলিল্লাহ, আখিরি মোনাজাত, এশারের জামাত, তবরুক বিতরণ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। যারা এই উরসে পাকে আঞ্জুমানের কর্মকর্তাগণ, গাউসিয়া কমিটির ভাইয়েরা, আমাদের পীর ভাইয়েরা এবং সাধারণ সুন্নি মুসলমানরা যারা যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু তাআলা দয়াল নবীজির উসিলায়, দয়াল নবীজির আওলাদ শাহিনশাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলার ওরস পাকের খেদমতকে কবুল করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি,
এই উরসে পাকের পরে জুমা যেটি পাই সেটাতে আমি সেই হুজুর কেবলার জীবন ও কর্ম করামতের উপর আলোচনা করে থাকি। ঠিক আজকে সেদিকে লক্ষ্য করে আমি কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 25তম পারা সূরা যুখরফ শরীফের 67 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ জাল্লা শানহু কোরআনুল করিমে সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন, আল আখিল্লা, এটা খলিলুনের বহু বচন, বন্ধু বান্ধব, অন্তরঙ্গ বন্ধু বান্ধব যারা আছে, আমার আল্লাহ বলতেছেন, হে আমার বন্দারা, এই দুনিয়াতে তোমাদের অসংখ্য বন্ধু থাকবে, অনেক আপনজন থাকবে, আল আখিল্লা, এই বন্ধু বান্ধবরা আপনজনেরা, ইয়াউমা ইযিন, সেদিন, কোন দিন, কিয়ামতের দিন, বাদুহুম লিবাদিন আদুউন, একে অপরের শত্রু হয়ে যাবে। দুনিয়াতে বন্ধু, পরকালে শত্রু, পরকালে কেউ কারো হবে না, একজন আরেকজন থেকে দূরে সরে যাবে, বাবাকে দেখলে সন্তান সরে যাবে, মাকে দেখলে মেয়ে সরে যাবে, মেয়েকে দেখলে মা সরে যাবে, কোনো আটকে যাওয়ার কারণে আমার থেকে কোনো সওয়াব ধার চায় কিনা এই ভয়ে একজন আরেকজন থেকে পালিয়ে থাকবে, শত্রু হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, এ আমার বন্ধুরা, সেই কি আমাদের ময়দানে তোমাদের কাজে আসবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ওলি পরহেজগার বন্ধুরা তোমাদের কাজে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিগণ সেদিনও কাজে আসবে। শাহিনশাহ সিরকোট, বানিয়ে জামিয়া, কুতুবুল আউলিয়া, হুজুর সৈয়দনা শাহ সুফি আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে। আল্লাহর ওলিগণ হাশরের ময়দানে পাপীদের কাজে আসবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। তাই আমি বেশ কয়েকবার আপনাদের সামনে আল্লাহর ওলিগণের জীবন কর্মের উপর আলোচনা করতে গিয়ে প্রথমে কোরআন সুন্নার আলোকে কিছু আলোচনা করে থাকি, কিন্তু আজকে সেটা করার সুযোগ নাই, যেহেতু সময় সংক্ষেপ। কোরআনুল করিমে আল্লাহ জাল্লা শানহু আল্লাহর ওলিগণের আলোচনা করেছেন, আমি আপনাদের খেদমতে বারবার বলেছি, এবং হাদিসে রসূলে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওলিগণের আলোচনা করেছেন। তাহলে আমরা এটা স্পষ্টভাবে বুঝে নিলাম, কোরআনুল করিমে আল্লাহর ওলিগণের আলোচনা যখন এসেছে, আল্লাহর ওলিগণের আলোচনা, এটা আল্লাহর সুন্নত। এতটুকু আমরা বুঝে নিলাম, কোরআনুল করিমে যখন ওলিগণের আলোচনা এসেছে, আল্লাহর ওলির আলোচনা, আল্লাহর সুন্নত। হাদিসে রসূলে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবুয়তের জবানে যখন ওলিগণের আলোচনা করেছেন, তাহলে কি বোঝা গেল, আল্লাহর ওলিগণের আলোচনা করা নবীজির সুন্নত। এবং আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন নবুয়তের জবানে, তানজিলুর রহমা ইনদা যিকরি সালিহিন, আল্লাহর ওলিগণের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আজ শাহিনশাহ সিরকোট, বানিয়ে জামিয়া, কুতুবুল আউলিয়া, শাহিনশাহ সিরকোট রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হবে, এখানে আল্লাহর রহমত বর্ষিত হবে আমাদের উপর। তাই সে শাহিনশাহ সিরকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জন্ম লাভ করেছেন 1856 সালে। 1856, ওনার জন্মস্বর নিয়ে এখতলাফ আছে, যদিও বা কেউ 57 বলেছেন, 52 বলেছেন, আমি 56টাই ধরে নিলাম। সেটা আবার হিজরি হিসাবে 1272 হিজরি, 1272 হিজরি 1856 সালে শাহিনশাহ সিরকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ বংশে মসওয়ানি গুত্রে হযরতে সৈয়দনা শাহ সুফি সৈয়দ সদর শাহ রহমতুল্লাহ আলাইহির ঘরে তশরিফ এনেছিলেন। তৎকালীন ভারত ছিল সেই হাজারা ডিস্ট্রিক্টের
শেতালু এলাকায় শাহিন শাহ শ্রী কোট রাদিয়াল্লাহু তাআলাহু জন্ম লাভ করেছেন। এই জন্ম লাভ করার পর থেকে শাহিন শাহ শ্রী কোট রাদিয়াল্লাহু তাআলাহু যখন একটু বড় হলেন প্রাথমিক শিক্ষা আব্বার হাতে শুরু করেছেন, আব্বা হুজুরের হাতে শুরু করে উনি প্রথমে কোরআনুল করিমের হাফেজ হয়েছেন। এখানে আমরা যে হুজুরে পাকের জীবনী শুনতেছি এই হুজুরের জীবনী শোনার সাথে সাথে এখান থেকে আমরা কিছু আমল করার চেষ্টা করতে হবে। আমি ধারাবাহিক বয়ান করে গেলাম, বস শুনে গেলাম, এতটুকু যথেষ্ট নয়। হুজুরের প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা। তাহলে আমরা কি বুঝলাম? হাদিসে পাকও আমার নবীজি আরশাদ করেছেন, মান উলিদালাহু ওয়ালাদুন, যার কাছে একটা সন্তান হবে, যার ঘরে আল্লাহর পক্ষ থেকে ছেলে হোক মেয়ে হোক পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক আল্লাহর পক্ষ থেকে দান করা হবে ওই দম্পতিকে, তখন তাদের উপর দায়িত্ব এসে যায়। ফাল ইউহসিন ইসমাহু, তখন মা বাবার উপর একটা দায়িত্ব চলে আসে, অভিভাবকের উপর একটা দায়িত্ব চলে আসে, ওই বাচ্চার যাতে একটা অর্থবহ সুন্দর নাম রাখা হয়। এখন আমরা নাম রাখি কোথায়? ইংরেজি বই থেকে, বাংলা বই থেকে কোনো অর্থ পাওয়া যায় না, এটা কোনো অর্থবহ হয় না। আরে কিতাবের মধ্যে আছে আপনার সন্তানের যে আপনি নাম রেখেছেন, নামের একটা প্রভাব সন্তানের উপর পড়ে। তো আপনি যদি ভালো সুন্দর একটা অর্থবহ নাম রাখেন, এই নামের বরকত ছেলের উপর থাকবে। ফাল ইউহসিন ইসমাহু, ওই সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। দেখেন আমার হুজুরে কেবলা, হুজুরে কেবলা গণের নাম কত সুন্দর, এক একটা নাম কোরআন হাদিস থেকে। আম্বিয়ে কেরামের নাম, সাহাবায়ে কেরামের নাম, আল্লাহর গুণবাচক নাম, নবীজির গুণবাচক নাম, এগুলো দিয়ে নাম রাখা হয়েছে। অর্থবহ নাম হতে হবে। এবং ও আদ্দাবাহু, এবং সে যখন আস্তে আস্তে বড় হবে তাকে যাতে ধর্মীয় ভাবে শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়, ইসলামী তালিম দেওয়া হয়। এখন আজকে আমাদের অধিকাংশ সন্তান মা বাবার অবাধ্য হয়। কেন? মা বাবা ছোটবেলা থেকে ওই সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই, ভালো তালিম দেয় নাই। আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো তালিম দিতাম, এই ছেলে ১১-১২ বছর বয়সে হাতে সোরা নিয়ে দৌড় দিতে পারে না। এই ছেলে ১২-১৪ বছর হতে না হতে তলবার নিয়ে ঘর থেকে বের হতে পারে না। একটু একটু সামান্য কত কাটাকাটির মধ্যে একজন আরেকজনকে মার্ডার করার জন্য পদক্ষেপ নিতে পারে না, যদি ঘরের মধ্যে ছোটবেলা থেকে ভালো তালিম দেওয়া হয়। এখন এই যে ছোট্ট ছোট্ট বয়সের, এরা তো এখন প্রাপ্তবয়স্ক হয় নাই, ১২-১৩ বছরের ছেলে, এগুলো মারামারি কাটাকাটি সব সময় এগুলাতে লেগে থাকে। কেন? যেহেতু আমরা তাদেরকে ভালো তালিম দিই নাই। আর যখন মারামারি করে, এরা কারারে বলে গুলো টোকাই ছেলে, যখন মারামারিতে চলে গেছে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, টোকাই ছেলে হয়ে গেছে, অথচ যাচাই বাছাই করে দেখেন সম্ভ্রান্ত পরিবারের অনেক ছেলে আছে, ভালো তালিম না দেওয়ার কারণে সে বিপদগামী হয়ে গেছে, এরকম অনেক আছে। কিন্তু আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া, আপনার কাছে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছে, আপনার দায়িত্ব আছে আপনি এই ছেলেকে ছোটবেলা, এই ছেলে একটা সুন্দর নাম রাখবেন, ছোটবেলা থেকে ধর্মীয় তালিম দিবেন, আদব শিক্ষা দিবেন, দেখবেন ওই ছেলে আস্তে আস্তে বড় হতে হতে আপনার শিক্ষায় শিক্ষিত হবে, সে আদর্শবান হবে, চরিত্রবান হবে, উশৃঙ্খল হবে না ওই ছেলে। আল্লাহর ওলিগণের জীবনী থেকে শিক্ষা নেন। শাহিন শাহ শ্রী কোট রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্দর নাম রাখা হলো, দেখেন আহমদ, হুজুর কেবলার নাম কি? আহমদ। উনি যেহেতু সৈয়দ বংশের, এই জন্য আমরা বলি সৈয়দ আহমদ। সৈয়দ এটা হুজুর বংশীয় খেতাব, আউলাদে রসুল হিসাবে সৈয়দ, আর এমনি নাম হচ্ছে আহমদ, আমার নবীজির নাম আহমদ। দেখেন এরপরে কোরআনে পাক হেফজ করলেন, তৎকালীন অখণ্ড ভারতবর্ষে ইনি ভারতবর্ষের বড় বড় প্রতিষ্ঠান থেকে হুজুর কেবলা ধর্মীয় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন। দেখতে দেখতে শাহিন শাহ শ্রী কোট রাদিয়াল্লাহু তাআলাহু ১৮৮০ সাল, এটা হিজরি হিসেবে ১২৯৭ হিজরি, হুজুর কেবলা শাহিন শাহ শ্রী কোট রাদিয়াল্লাহু তাআলাহু মমতাজুল মুহাদ্দিসিনের সনদ গ্রহণ করেছেন। উনি মমতাজুল মুহাদ্দিসিন হয়েছেন, হাদিসের মধ্যে
হাদিস বিশারদ হয়েছেন, হুজুর শাইংশা শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলাহু ফেকার জ্ঞান অর্জন করেছেন। এরপর চিন্তা করলেন যে সেই সময়ই উনি মসওয়ানি গুত্রের একই গুত্রের সৈয়দ বংশের এক শাহজাদির সাথে হুজুর কাবলা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর উনি চিন্তা করলেন যে আমি এলম অর্জন করেছি, আমাকে দিন ধর্মের খেদমত করতে হবে এবং খেদমত করতে হলে টাকা পয়সার প্রয়োজন, আমাকে ব্যবসা করতে হবে। সেই সময় চিন্তা করলেন যে আমি সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা চলে যাব। হুজুর কেবলা 1891 দিকে হয়তো সম্ভবত উনি সফর করেছিলেন দক্ষিণ আফ্রিকা, সেখানে বন্দর এলাকা কেপ টাউন, বাম্বাসা, এভাবে আরো আরো জায়গায় হুজুর শাইংশা শিরকুট রাদিয়াল্লাহু তাআলাহু সেখানে ব্যবসা প্রতিষ্ঠান কায়েম করেছেন এবং উনি সফল ব্যবসায়ী হিসেবে, একজন আমানতদার নিষ্ঠাবান ব্যবসায়ী হিসেবে সবার কাছে পরিচিত হয়েছেন। এবং সেই সুযোগে কৃষ্ণাঙ্গদের কাছে হুজুর কেবলা ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন। এভাবে ইসলামের দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে অনেক কৃষ্ণাঙ্গ হুজুর কেবলার হাতে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম কবুল করেছে, ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়েছে। এবং হুজুর কেবলা ব্যবসা করতে করতে আলহামদুলিল্লাহ উনি সফল ব্যবসায়ী। আর এই যে যারা নও মুসলিম ইসলামী দীক্ষায় দীক্ষিত হয়েছে, তাদের এলমি চর্চার জন্য, এবাদত বন্দিগের জন্য নিজের অর্থায়নে, নিজের পক্ষ থেকে নিজের অর্থায়নে হুজুর কেবলা সেই সাউথ আফ্রিকার মধ্যে সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করে দিয়েছেন। দেখেন শাইংশা শিরকুট রাদিয়াল্লাহু তাআলা মসজিদ কায়েম করেছেন, এটা ছিল 1911 সালে। 1911 সালে মসজিদ কায়েম করে হুজুর কেবলা, হুজুর কেবলার চাচাতো ভাই হযরতে শাহ সুফি সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাই উনিও 1911 সালে সেই সাউথ আফ্রিকার মধ্যে পৌঁছেন, এটাই জীবনের মধ্যে পাওয়া যায়। আর হুজুর কেবলা উনাকে বুঝাই দিয়ে 1912 সালে উনি পাকিস্তান চলে আসছেন, তৎকালীন ভারত আর কি, উনি বাড়িতে চলে আসছেন। এখনো পর্যন্ত সেই হুজুর কেবলার ভাই হযরতে শাহ সুফি সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদদের তত্ত্বাবধানে ওই মসজিদ এখনো পর্যন্ত হয়তো পরিচালিত হয়ে আসছে। হযরতে শাহ সুফি সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহি উনি কে? উনি হচ্ছেন আমাদের বর্তমান হুজুর কেবলার নানা যান, মৌজুদা হুজুর কেবলার নানা যান। তো হুজুর শাইংশা শিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে আসলেন বাড়িতে আসছেন 1912 সালে। আর সে 1912 সালেই হুজুর কেবলার বিবি সাহেবা, আমাদের দাদি সাহেবা, উনি বললেন যে আপনি যখন এখানে চলে আসছেন, ঠিক আছে, আপনি এখন এখান থেকে 18 মাইল দূরত্বের মধ্যে আপনি যখন একজন ব্যবসায়ী, ঠিক আছে, হরিপুরের মধ্যে গিয়ে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান কায়েম করেন। কারণ সে সময় দাদি সাহেবের অনেক অবদান আমাদের উপর আছে। দাদি সাহেবা উনি আমাদের দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ শাইংশা শিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশনা দিয়েছেন যে হরিপুরের মধ্যে দোকান দেওয়ার জন্য, কারণ সে হরিপুরের মধ্যে আছেন শাইংশা চৌহার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা চর্বি রহমতুল্লাহ আলাই উনি সেই হরিপুরের মধ্যে। এখন এদিকে উনি দোকান দিয়ে বসলেন, সুন্দর একটা দোকান। একদিন দেখতেছেন একজন সুন্দর সুপুরুষ উনার দোকানের সামনে হাঁটাহাঁটি করতেছে এবং দেখতে সুন্দর বিচলিত ওনাকে দেখা যাচ্ছে, উনি কোন তাড়াহুড়ার মধ্যে আছে। এই ধরনের দেখে হুজুর শাইংশা শিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান থেকে বের হয়ে ওনার সামনাসামনি হলেন, বলেন হুজুর আপনাকে বিচলিত দেখতেছি, আপনি কি ব্যাপার এত তাড়াহুড়ার মধ্যে? তখন শাইংশা শিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে খাজা চর্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন এই সুন্দর মানুষ কোত্থেকে? শাইংশা শিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন খাজা চর্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর মানুষ কোত্থেকে? বলো হুজুর আমার বাড়ি সীতালু শ্রীকোট, এখানে হুজুর এখানে আমি দোকান দিয়েছি, এটা আমার দোকান। হুজুর আপনি তাড়াহুড়া করতেছেন, বিচলিত দেখতেছি কেন? বলে আমার একটা মসজিদ এখানে তৈরি হচ্ছে, এই মসজিদের কিছু কালেকশনের ব্যাপার আছে, আমি এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। বলে হুজুর ঠিক আছে, আপনি যখন মসজিদ তৈরি করবেন মসজিদের জন্য হাদিয়া কিছু আমিও দেব। সেই সময় কোথায়? 1912 সালে, আজকে 2023 সাল, আজকে থেকে 112-13 বছর আগের কথা, তখন পকেট থেকে 100 টাকা মসজিদের জন্য অনুদান দিয়েছিলেন।
তখনকার 100 টাকা এইবার আপনি হিসাব করেন এখনকার কত লক্ষ টাকা যে সময় এক আনা দুই আনা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারত সেই হুজুর শাইনশা সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 100 টাকা 100 টাকা দেওয়ার পর শাইনশা সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুদানটা গ্রহণ করে বললেন এই দোকান আপনার ঠিক আছে আমার এখানে অনেক মুরিদানরা আছে আসে আমি তাদেরকে বলবো হরিপুরের মধ্যে আমার একটা দোকান আছে দেখেন শাইনশা সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোকানকে খাজা চর্বি রহমাতুল্লাহ আলাইহি নিজের দোকান বললেন হরিপুরে আমার একটা দোকান আছে কারণ সেই সময় খাজা চর্বি রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের নজরে শাইনশা সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন তাকিয়েছিলেন তখন উনি বুঝতে পেরেছেন এই আল্লাহর বান্দার দ্বারাই সুন্নিয়ত দ্বীন মাযহাব মিল্লাত শরিয়ত তরিকত এবং কাদেরিয়া সিলসিলার অনেক খেদমত হবে ওনার দ্বারাই এজন্য উনি বুঝাতে চেয়েছেন শুধু আমার দোকান নয় দোকান আমার নয় আপনিও তো আমার এটাই বুঝিয়ে দিয়েছিলেন সেই সময় হযরতে শাইনশায়ে সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বায়াত গ্রহণ করলেন হুজুরের হাতে সেখানে নঙ্গর চলতো নঙ্গরের মধ্যে সব কিছু ছিল অভাব ছিল লাকড়ির উনি কোথায় 18 মাইল দূর থেকে লাকড়ি এনে দিতেন আর এদিকে শাইনশা সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর খাজা চর্বি রহমাতুল্লাহ আলাই যেহেতু দিন ধর্ম সুন্নিয়ত মিল্লত মজাবের কাজে লাগাবেন এজন্য উনি লাহোর জামে মসজিদের ইমাম হওয়ার জন্য দরখাস্ত করতে চাইলে খাজা চর্বি রহমাতুল্লাহ আলাই দরখাস্ত করার অনুমতি দেন নাই বলেন না ওখানে নয় আপনার খেদমত অন্য জায়গায় তখন উনি বললেন আপনাকে বর্মা রেঙ্গুনে চলে যেতে হবে তখন খাজা চর্বি রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে বর্মায় এসেছিলেন রেঙ্গুনে এসেছিলেন হুজুর শাইনশায়ে সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1920 সালে দেখেন 1920 সালে এতদিন দরবারের খেদমত করেছেন 1920 সালে বর্মা রেঙ্গুন এসে প্রথমে মৌলভী সুলতানের একটা মাদ্রাসা ছিল সে রেঙ্গুনের মধ্যে বর্তমানে মায়ানমার সে রেঙ্গুনের মধ্যে এই মৌলভী সুলতানের মাদ্রাসায় হুজুর শিক্ষকতার দায়িত্ব নিয়েছেন এরপর সেই রেঙ্গুনের মধ্যে বর্মা রেঙ্গুনের সুন্নি বড় জামে মসজিদ যেটা বাঙালি মসজিদ সেটার মধ্যে ইমাম খেতাবতের দায়িত্ব নিয়েছিলেন হুজুর এই দায়িত্ব নেওয়ার পর থেকে হুজুর কেবলা সেইটাকে সুন্নিয়ত প্রচারের তরিকত শরীয়ত প্রচারের একটা মরকজ হিসেবে গ্রহণ করেছেন সেখান থেকে সুন্নিয়ত প্রচার করেছেন মিল্লাত মাযহাবের প্রচার প্রসার করিয়েছেন তরিকতের প্রচার প্রসার করিয়েছেন আর আমাদের এই চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা সেখানে গিয়েছিলেন যে তারা হুজুর কেবলা সান্নিধ্যে যাওয়ার পর ওনারা বুঝতে পারলেন ইনি একজন মহান আল্লাহর ওলি ওনার হাতে আমরা বায়াত গ্রহণ করি সেই সময় হুজুরের খাতে যারা বায়াত গ্রহণ করেছিলেন সে বায়াত গ্রহণ করা লোকদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন আমাদের এই আজাদী পত্রিকার যিনি প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আলহাজ মরহুম আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই যিনি আমাদের এই মসজিদের পাশে শুয়ে আছেন ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই উনি এবং রৌজানের নোয়াপাড়ার সুফি আলহাজ আব্দুল গফুর রহমতুল্লাহ আলাই উনি বায়াত গ্রহণ করেছিলেন মাস্টার আব্দুল কাইয়ুম সাহেব উনি বায়াত গ্রহণ করেছিলেন এবং মাস্টার আব্দুল লতিফ সাহেব উনি বায়াত গ্রহণ করেছিলেন মোয়াজ্জম হোসেন পোস্টমাস্টার সাহেব উনি বায়াত গ্রহণ করেছিলেন নোয়াখালীর ডাক্তার মুজাফফরুল ইসলাম সাহেব উনি বায়াত গ্রহণ করেছিলেন আরেকজন আব্দুল লতিফ সাহেব ছিলেন উনিও বায়াত গ্রহণ করেছিলেন এভাবে অসংখ্য চট্টগ্রামের লোক এবং বাংলাদেশের হুজুর কেবলার তখন তো বাংলাদেশ ছিল না হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছেন এখন হুজুর কেবলা নিজের পীর মুর্শিদের নির্দেশে এই যে 1920 সালে সেই বর্মা রেঙ্গুনে এসেছেন একটানা পীর মুর্শিদের নির্দেশে 16 বছর ছিলেন 16 বছর এবং এই 16 বছরের মধ্যে দেখেন 1920 সালে উনি গিয়েছেন যাওয়ার পর খাজা চর্বি রহমাতুল্লাহ আলাই 12 বছর 8 মাস 20 দিন অক্লান্ত পরিশ্রম করে যে দরুদ শরীফের কিতাব লিখেছেন মজমুয়ায়ে সালাওয়াতুর রসুল শরীফ ওই মজমুয়ায়ে সালাওয়াতুর রসুল শরীফের পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছেন বর্মার মধ্যে রেঙ্গুনে শাইনশা সিরকুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং বলেছেন এটা ছাপাইতে হবে এটা ছাপা না হওয়া পর্যন্ত তুমি আর বাড়িতে আসবে না দেখেন নিজের পীরের নির্দেশে আর এদিকে ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন আর এদিকে
1924 সালে হুজুর খাজা চর্বি রাদিয়াল্লাহু তাআলা উনি পর্দা করেছেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। পহেলা জিলহাজ এই সেই সময় ছিল 1924 সাল, এটা ছিল হিজরি হিসাবে 1342 হিজরি। পয়লা জিলহজ যেটা আমাদের আঞ্জুমানের ব্যবস্থাপনায় আগামী পয়লা জিলহজ চর্বি রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। তাহলে চর্বি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন আবার 1928 সালে। এ শাইনশা সিরকুট রাদিয়াল্লাহু তাআলা নূর একজন শাহজাদা, যিনি আমাদের বানিয়া জশনা জুলুস হুজুর কাবলার বড় ভাই হযরতে মাওলানা সৈয়দ মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছিলেন, কিন্তু আসতে পারেন নাই। আসতে না পারলো কি হবে? পীরের পীর মুর্শিদের নির্দেশ, এটা না ছাপানো পর্যন্ত দেশে আসবে না, বাড়িতে আসবে না। কিন্তু না আসলো, সেদিন আসরের নামাজ পড়ানোর পর হুজুর কেবলা হুজুরের মধ্যে দরজা বন্ধ করে বসেছিলেন এবং বললেন, আমাকে একটু একা ছেড়ে দাও, তোমরা এখন আমাকে ডিস্টার্ব করবে না, কেউ আমার কাছে আসবে না। এদিকে আসরের নামাজের পর নিজের সন্তানের জানাজা হবে কোথায়? শেতালু শরীফে, সিরকুট শরীফে। আর এদিকে শাইনশে সিরকুট রাদিয়াল্লাহু তাআলা হো হাজার মাইল দূরে বার্মায় অবস্থান করতেছেন। আরে বার্মার মধ্যে একটা কামরা হুজেরার মধ্যে বসে উনি সেইখানে বসেছিলেন, আর ওইদিকে শেতালু শরীফে যেখানে হযরতে সৈয়দ মোহাম্মদ সালেহ রহমতুল্লাহর জানাজা হচ্ছিল, সেই উপস্থিত মুসল্লিরা দেখেছিল সেই জানাজা, শাইনশে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছেন। দেখেন কোথায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া গোসলাম দস্তগী, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন এদিকে কামরায় বসে আছেন আর ওইদিকে লোকেরা দেখতেছে হুজুর জানাজা উপস্থিত আছেন, কিন্তু বাড়িতে আসেন নাই। 1933 সালে নিজুর পীর মুর্শিদের লেখা যে কিতাব মজমুয়ে সালাওয়াতুর রাসূল, যেটার নাম হচ্ছে মুহাইয়্যারুল উকুল ফি বায়ানে আওসাফে আকলিল উকুল, এটার নাম হচ্ছে এটা মূল নাম, আর এটাকে বলা হয় মজমুয়ে সালাওয়াতুর রাসূল, যেটা 30 পারা মজমুয়ে সালাওয়াতুর রাসূল। বিশ্বের মধ্যে এই তিনটি কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা, সহিহ বুখারী শরীফ 30 পারা, মজমুয়ে সালাওয়াতুর রাসূল শরীফ দরুদ শরীফের কিতাব 30 পারা, এটা খাজা চর্বি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এবং এটা আমাদের এই মজমুয়ে সালাতে রসুল এখন তো বাংলা অনুবাদও হয়েছে আলহামদুলিল্লাহ, এটা যারাই পায় দেশে বিদেশে ইভেন আরবিরা পর্যন্ত এটা দেখে আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় এরকম কিতাব, কারণ এটা তো এলমে লদুনি, এটা দুনিয়াবি কসবি কোন আলম নয়, দুনিয়াবি অর্জিত কোন আলম নয়, এটা সরাসরি আল্লাহ প্রদত্ত আলম খাজা চর্বি রহমতুল্লাহ পেয়েছেন, যেটাকে এলমে লদুন্নি বলা হয়, এটা কোরআন শরীফে প্রমাণ আছে, আমি সেই দিকে যেতে পারবো না। তো বলতেছিলাম এই 1933 সালে খাজা হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই এই মজমুয়ে সালাওয়াত রসুলের প্রথম ছাপা বের করেছিলেন বার্মার রেঙ্গুন থেকে। এরপর 1935 সালে হুজুর কেবলা বাড়িতে এসেছেন, শেতালু শরীফ সিরকুট শরীফে এসেছেন, কিন্তু ওই যাদের নাম বলেছিলাম যারা মুরিদ হয়েছিলেন ওনারা বারবার বলেছেন, হুজুর আপনি যাওয়ার পথে, সেই সময় তো নৌপথে বাইরুটে অনেক কষ্ট করে আসা যাওয়া করতে হতো, বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি করতে হতো, এখন বলেন হুজুর আপনি তো যাত্রা বিরতি করবেন, আপনি আমাদের চট্টগ্রামে যাত্রা বিরতি করেন। সে 1935 থেকে শুরু হলো হুজুর কেবলা এই 1942 সালের ডিসেম্বর পর্যন্ত বার্মায় ছিলেন, ডিসেম্বরের শুরুতে চলে আসছেন, কারণ 1942 সালে ডিসেম্বর মাসের 23 তারিখ বার্মার উপর বোম পড়েছিল। এর আগে শাইনশে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা উনিও চলে আসছেন, মুরিদানদেরকে বলেছেন চলে যাওয়ার জন্য, এবং যারা যারা চলে আসছে তারা বেঁচে গেছে, যারা বিশ্বাস করে নাই তারা বাঁচতে পারে নাই, বোম পড়েছিল সেখানে, শাইনশা শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। আর এদিকে 1935 থেকে হুজুর কেবলা বাড়ি আসা যাওয়ার পথে আরে চট্টগ্রামে আসতেন, চট্টগ্রামে আসলে ওই আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব রহমতুল্লাহ আজাদির যেখান থেকে সাবানো হতো কোহিনুর ইলেকট্রিক প্রেস, আর কোহিনুর মন্দির ছিল ওনার বাড়ি, ওনার বাড়িতেই হুজুর কেবলার হুজরা ছিল, সেইখানে অবস্থান করতেন এবং সেখান থেকে হুজুর কেবলা পীর মুরিদি এই কাজগুলা করতেন। এবং 1937 সালে ওই যে বার্মার মধ্যে 1925 সালে হুজুর কেবলা একটা তনজিম একটা সংস্থা কায়েম করেছিলেন আঞ্জুমানে শৌরায়ে রহমানিয়া, এটা বার্মার মধ্যে মূল কেন্দ্র ছিল আর সেটার ব্রাঞ্চ করে দিয়েছিলেন চট্টগ্রামে 1937 সালে আঞ্জুমানে শৌরায়ে রহমানিয়া চাটগ্রাম শাখা।
এটা ওইটার অধীনে করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে হুজুর কেবলা 42 এর পর যখন চলে আসছেন এখন ধারাবাহিক আমাদের বাংলাদেশে আসা আরম্ভ হলো হুজুর কেবলার আসা যাওয়া হুজুর কেবলা এভাবে 42 এর পর 43 44 45 1945 সালে হুজুর কেবলা এখান থেকে আবার হজে গিয়েছিলেন যে হজে গিয়েছিলেন সে হজের মধ্যে আর অনেক কারামত হুজুর কেবলার পরিলক্ষিত হয়েছিল সে হজের মধ্যে যখন গিয়েছেন তখন আমাদের বর্তমান হুজুর কেবলার বয়স ছিল মাত্র 2 বছর বা আড়াই বছর দুই বছর বা আড়াই বছর কিন্তু সেই সময় হজের মধ্যে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই রাসূল পাকের আওলাদ হযরত সৈয়দ হামশা সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহকে বলেছিলেন আবার আসার সময় ওই নাতিকে নিয়ে আসার জন্য দেখেন তখন নাতির বয়স মাত্র 2 আড়াই বছর কিন্তু হুজুর কেবলা এটা কখন বাস্তবায়ন করেছেন এটা বাস্তবায়ন করেছেন 1858 সাল যেটা হুজুর কেবলার লাস্ট সফর ছিল 1858 সাল এখানে হুজুর কেবলা আমাদের বানিয়ে জশনে জুলুস এবং বানিয়ে গৌসিয়ে কমিটি হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহকে খেলাফত দিয়েছিলেন এবং হজে যাওয়ার সময় হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ এবং সৈয়দ মোহাম্মদ তাইব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহকে নিয়ে গিয়েছিলেন 1958 আমি কত বলছি যে 1958 সালে হুজুর কেবলা সফর করেছেন কোথায় ওই হজের মধ্যে ওই যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন নিয়ে যাওয়ার জন্য উনি সাথে নিয়ে গিয়েছিলেন তাইশা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে কেন মুদাজিলুল আলীকে যেহেতু এই হুজুর কেবলার মাধ্যমে আমাদের এই চট্টগ্রাম নয় বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে সুন্নি ও শরিয়ত তরিকতের খেদমত হবে এটা মদিনায় পাক থেকে দেওয়া হয়েছে বর্তমান হুজুর কেবলাকে দেখেন এই বর্তমান হুজুর কেবলা কত পাওয়ার নিয়ে আছেন আলহামদুলিল্লাহ আর ওনার আমলে যে সাইনসা সিরকুট রাদিয়াল্লাহু তাআলাহু একটি প্রতিষ্ঠান করেছেন এই নাজিরপাড়ার মধ্যে কারণ হুজুর কেবলা আসা যাওয়া করতে করতে 1937 সালে আঞ্জুমানে শুরায় রহমানিয়া করার পর থেকে হুজুর কেবলা তো আসা যাওয়ার মধ্যে ছিলেন 42 এর পর থেকে যখন হুজুর কেবলা সরাসরি আসা যাওয়া করতেছেন সরাসরি এখানে আসতেছেন বার্মায় আর যাচ্ছেন না তখন হুজুর কেবলাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামও করা হতো বিভিন্ন দাওয়াতে যাওয়া হতো মাহফিলের ব্যবস্থা হতো এর মধ্যে হতো হতে একটা মাহফিল হলো বাসকালীর মধ্যে সেটা সনটা আমার জানা নাই বাসকালীর মধ্যে একটা মাহফিল হলো সেটা হয়তো 50-এর দশকের দিকে হবে সেই মাহফিলে হুজুর কেবলা আমরা যে দরসুরি পড়ি দরসুরি পড়ার আগে যে দরসুরির আয়াত পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত যখন আমরা তেলাওয়াত করি সাথে সাথে শ্রোতারা দরসুরি পড়ে কিন্তু হুজুর কেবলা দেখলেন সে বাসকালীর জমিনে কেউ দরসুরি পড়ে নাই হুজুর কেবলা আয়াত পরে বসে আছেন তখন হুজুর কেবলা চিন্তা করলেন এই এলাকার মানুষগুলোকে বিভিন্ন বাতালরা গ্রাস করে নিয়েছে বাতাল ফেরকারা এদেরকে দখলে নিয়ে নিয়েছে এদের কলম বরবাদ করে দিচ্ছে তখন হুজুর কেবলা চট্টগ্রাম এসে বললেন যে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে দিনই এদারা কায়েম করতে হবে আমাকে দিনই এদারার জন্য তোমরা আমাকে একটা জায়গা দেখাই দিবে এমন জায়গা যে জায়গা মধ্যে মসজিদ বিহ তালাব বিহ শহর বিনা হো গাঁও বিনা হো এটা পুরোপুরি শহর হবে না পুরোপুরি গ্রাম হবে না এবং মসজিদও থাকবে সামনে একটা পুকুরও থাকবে সেই সময় হুজুরে কেবলার মুরিদানরা হুজুরে কেবলাকে কোথায় মিরসরাই কোথায় রৌজান কোথায় কাঠঠলি কোথায় হালি শহর বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন হুজুরে কেবলা কোন একটা জায়গা পছন্দ করতে পারতেছেন না তখন আমাদের সেকারি সাহেবের আব্বাজান আলহাজ নূর ইসলাম সওদাগর আল কাদির রহমতুল্লাহ আলাই হুজুরে কেবলাকে নিয়ে এই জায়গায় এসেছিলেন এ জায়গায় তখন তো এটা দানি জমিন ছিল সবকিছু দানি জমিন আর আমরা আজ 1980 সালে আসে দেখতেছি এদিকে দানি জমিন ওইদিকে দানি আমরাও তো দেখছি এর আগে তাহলে আরো 1950 এর পরে কারণ সবগুলো দানি জমিন এবং এটা বলা বাহুল্য আমাদের মরহুম সৈয়দ মেম্বার সাহেবের আব্বা আব্দ মোনাব সাহেব এই আব্দুল মোনাব সাহেব উনি মসজুর টাইপের ছিলেন আমি সেকারি সাহেব থেকে শুনছি উনি মসজুর টাইপের ছিলেন উনি এই ধানি জমিনের মধ্যে মাঝখানে একটা ঝান্ডা গাড়িয়ে দিয়েছেন পতাকা গেড়ে দেও বলছিলেন বলেছিলেন এখান থেকে এলমের খুশবু আসতেছে সেই সময় অনেকে বিশ্বাস করে নাই কিন্তু দেখা যাচ্ছে এই ঝান্ডা গেড়ে দেওয়ার এই শত 2-10 বছর পর সাইনসা শ্রীপুর রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই জায়গায় আনা হলো তখন হুজুর কেবলা বললেন হ্যাঁ হ্যাঁ ইহি ও জায়গা হ্যায় জো মুজকো দেখাই গই হ্যায় এইটাই ওই জায়গা যেটা আমাকে দেখানো হয়েছে কারণ এখানে যে মাদ্রাসাটা হবে মদিনাওয়ালা নবীজির পক্ষ থেকে ওনাকে আগে দেখানো হয়েছিল জায়গা কোনটা হবে
আজকে নাজির পারাবাসে কত বড় ভাগ্যবান আপনারা, আপনাদের এলাকাকে শাইশা সিরপুর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করেছেন। এবং এই জায়গাটা কার ছিলেন? আমাদের মুতাল্লি মহোদয়ের আব্বা হযরতউদ্দিন চৌধুরী রাহমাতুল্লাহ আলাই, উনি উনাকে যখন বলা হলো যে শাইশা সিরপুর রাদিয়াল্লাহু তাআলা এই জায়গা পছন্দ করেছেন, উনি দেওয়ার মধ্যে কোনো ধরনের দ্বিধা করেন নাই। উনি বলছেন যে হুজুর কিবলা যখন চেয়েছেন এই জায়গা আমি দিয়ে দিলাম। এ হযরতউদ্দিন চৌধুরী সাহেবের এই জায়গাগুলোর উপর আজকে মাদ্রাসা তৈরি হয়েছে, মসজিদ তৈরি হয়েছে। দেখেন আজকে এগুলো তো ওনাদের কাছে ইসালি সব ফতেই আছে, এগুলো ওনাদের মাঝে ইসালি সব, এখানে যত লেখাপড়া চলতেছে এগুলো সব ইসালি সব এখানে চলতেছে। তাহলে আজকে আমি আপনাদের খেদমতে আরজ করব যে হুজুর কিবলার জীবনী তো সংক্ষেপে শেষ করা যায় না, তারপরও আমি তো প্রথমে আপনাদেরকে বলেছিলাম, প্রথমে আপনাদেরকে শুকরিয়া আদায় করেছিলাম যে আমাদের সেক্রেটারি সাহেব আমাকে দিলেন এই কাগজ যে আপনারা যে সুন্দরভাবে ওরস পরিচালনা করেছেন শাইশা সিরপুর রাদিয়াল্লাহু তাআলার, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ওরস পরিচালনা করেছেন, হুজুর কিবলাকে ওনার সালাম দেওয়া দেওয়া হয়েছে, হুজুর কিবলা আপনাদেরকে সালাম দিয়েছেন এবং আপনাদের জন্য হুজুর কিবলা দোয়া করেছেন। আর গতকাল সেখানে তো ওরস ভাগ অনুষ্ঠিত হয়েছে, সেখানে আপনাদের জন্য দোয়া হয়েছে। কারণ আমরা এমন এক পীর মুর্শিদ পেয়েছি যে পীর মুর্শিদের সামনে আমরা সবসময় হাজির আছি। যদি বা আমাদের পীর মুর্শিদ আমাদের থেকে দূরে, কিন্তু আমরা আমাদের পীর মুর্শিদ থেকে দূরে নয়। কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমন একটা বেলায়েতের রাডার দান করেছেন, সেই বেলায়েতের রাডারের মধ্যে ওনারা সবকিছু দেখতে পায়। এই যে সিসি ক্যামেরা বসায়, সিসি ক্যামেরা বসালে মনিটরের সামনে যিনি থাকেন উনি যেমন সবকিছু দেখতে পান, আল্লাহর ওলিদের কাছে বেলায়েতের একটা সিসি ক্যামেরার মনিটর আছে, উনি এই মনিটরের মাধ্যমে কে কি করতেছে না করতেছে, কার খাদমত কতটুকু, কে কি কিভাবে খাদমত করতেছে, এ সবগুলা ওনাদের সামনে স্পষ্ট আছে। তো দোয়া করেছেন আপনারা প্রত্যেকে এই ওরস পাকে শরীক সামিল হয়েছেন, যারা যেভাবে শরীক হয়েছেন। আমি তো প্রথমে বলে দিয়েছি আল্লাহ পাক আপনাদের এই শিরকতকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এই শাইশা সিরপুর রাদিয়াল্লাহু তাআলার জীবনী এখানেই আলোচনা শেষ করব। এরপর এই মাদ্রাসাটা হলো একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা, এটার পরে হুজুর কিবলা আমার শাইশা সিরপুর রাদিয়াল্লাহু তাআলার যোগ্য উত্তরসূরি, যিনি হুজুর কিবলা বানিয়ে জশনা জুলুসিতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বানিয়ে গৌসিয়া কমিটি হুজুর কিবলা গৌসে জামা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলাহু, এই একটা প্রতিষ্ঠানের সাথে শাখা প্রতিষ্ঠান হিসেবে চন্দ্রগুনা তৈয়বিয়া উদুদিয়া মাদ্রাসা করেছেন, হালি শহর মাদ্রাসায় ইসলামিয়া সুন্নিয়া ফাজিল করেছেন, ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বিয়া মাদ্রাসা করেছেন, এভাবে আরো বহু মাদ্রাসা করেছেন। উনার পরে উনার যোগ্য উত্তরসূরি বর্তমান হুজুর কিবলা গৌসে জামা মুর্শিদ ওয়ারহাক আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী এবং হুজুর কিবলা পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাজিল্লুল আলীর এই সময়ে আজকে যে আঞ্জুমান হুজুর কিবলা করে দিয়েছিলেন সে আঞ্জুমানে সুরাই রহমানিয়া, এরপরে 1954 সালে এই জামিয়া বানানোর আগে আরেকটা আঞ্জুমান করেছিলেন আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া, একই ব্যক্তিদের দিয়ে দুটা আঞ্জুমান পরিচালনা না করে 1956 সালে হুজুর কিবলা একটা বড় মিটিং এর মধ্যে দুটো আঞ্জুমানকে এক করেছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া। সে আজকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে 200-এর উপরে দিনী প্রতিষ্ঠান চলতেছে, 200-এর উপরে সুন্নিয়াতের খেদমত কিভাবে হচ্ছে এই দরবারের মাধ্যমে, আর এগুলো চলতেছে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। আপনারা খেদমত করতে পারতেছেন এটা আমাদের বড় কপাল, এটা আমাদের জন্য বড় সৌভাগ্য যে আমরা খেদমত করতে পারতেছি। আপনারা যারা টাকা পয়সা দিয়ে এতিমখানার জন্য সাহায্য করতেছেন, লিল্লা বোর্ডিং এর জন্য সাহায্য করতেছেন, জকাতের টাকা, ফিতরার টাকা, মান্যতার টাকা, এমনি ডোনেশনের টাকা আপনারা দিচ্ছেন, আপনাদের টাকা দিয়ে চলতেছে প্রায় 200-এর অধিক মাদ্রাসা। এগুলো প্রতিষ্ঠা করেছেন শাইশা সিরপুরের হাতে, হুজুর কিবলা গৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহের হাতে, বর্তমান হুজুর কিবলার হাতে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা যাতে কিয়ামতের ময়দানে নাজাত পাই, এই প্রতিষ্ঠানগুলো আমাদের অর্থায়নে চলার জন্য হুজুর কিবলা আমাদেরকে সুযোগ করে দিয়েছে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু